সুবিশাল এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ জুড়ে আমাদের বসবাস। বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরেও তাই এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিকাংশই আমাদের কাছে রহস্যে ঘেরা। মহাবিশ্বের এই রহস্যগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের কারোরই আগ্রহের কোনো কমতি নেই। তাই দেরি না করে চলুন জেনে নেই মহাবিশ্বের এমন জানা অজানা 7টি ঘটনা। নাম্বার 1, মহাশূন্যের গন্ধটা কেমন? কখনো কি প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য, তার ঘ্রাণ কেমন? কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই এই প্রশ্ন জেগেছে, আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর বের করেছে। আমরা সবাই ওল্ডিংয়ের কাজের সাথে পরিচিত। ওল্ডিংয়ের কাজের সময় এর আশেপাশে থাকলে যে ঘ্রাণ পাওয়া যায়, মহাশূন্য বা স্পেসের গন্ধটা ঠিক তেমন। নাম্বার 2, উত্তপ্ত বরফ। পৃথিবী থেকে প্রায় 33 আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত। আসল ঘটনাটা হচ্ছে, এই গ্রহের পৃষ্ঠে প্রচণ্ড চাপের কারণে পানি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়েছে, আর গ্রহপৃষ্ঠে তাপমাত্রা অনেক বেশি বলে এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয়, তাই বিজ্ঞানীরা একে বলে বার্নিং আইস। নাম্বার 3, পৃথিবীও হতে পারে ব্ল্যাক হোল। আমরা যে সুন্দর পৃথিবীতে বাস করছি তাও কিন্তু একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে, তবে এর আগে পৃথিবীকে বেশ শক্ত কিছু নিয়ম মানতে হবে। তারই মধ্যে একটা হলো পৃথিবীকে নিজেকে কোনোভাবে মিনিমাইজ করে একটা মার্বেলের আকারে পরিণত করতে হবে। নাম্বার 4, মহাকাশে পানি ফোটানো। সচরাচর পানি ফোটানোর সময় আমরা কী দেখি? বুদবুদ আকারে অনেকগুলো পানির ফোঁটা পাত্রের উপরের দিকে উঠে আসছে, কিন্তু কেউ যদি মহাকাশে যে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এ ঘটনা ঘটবে না। অনেকগুলোর পরিবর্তে একটা দানবাকৃতির বুদবুদ উঠে আসবে। নাম্বার 5, মৃত নক্ষত্র। রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি তাদের অনেকেই হয়তো মৃত। আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে, কিন্তু যদি তারা মৃতই হয় রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা? কারণ এসব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শতকোটি আলোকবর্ষ দূরে, সেখান থেকে আলো এসে পৌঁছাতে তো সময় লাগবে। বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিঃসৃত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি এই এতদিন পরে। তাহলে একবার ভেবে দেখুন মহাবিশ্বের গতির তুলনায় কতটা পিছিয়ে আছি আমরা। নাম্বার 6, হারিয়ে যাওয়া মহাবিশ্ব। এই যে মহাবিশ্বের বিশালতা নিয়ে আমরা কথা বলছি, মহাবিশ্ব কিন্তু তার চেয়েও বিশাল। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় শতকরা 75 ভাগই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি রূপে আছে। আমাদের এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারণশীল। এই সম্প্রসারণশীল মহাবিশ্বের মাঝে আঠার মতো কাজ করছে ডার্ক ম্যাটার, কিন্তু এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কোনো দিনই পরিমাপ করা সম্ভব হবে না, যদিও বিজ্ঞানীরা এখনই হাল ছাড়তে নারাজ। নাম্বার 7, যেখানে শুরু সেখানেই শেষ। কেউ কখনোই মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যেতে পারবে না। যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরলরেখা বরাবর হাঁটতে থাকে, তবে অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গাতেই ফেরত আসবে। মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী, অথচ এই পৃথিবীর কতই রহস্য এখনো আমাদের কাছে অজানা। হয়তো একদিন পৃথিবীর সব রহস্যই সমাধান হবে, এর পাশাপাশি মহাবিশ্বের অসংখ্য অজানা আর অমীমাংসিত রহস্যের জট খুলতে আরম্ভ করবে।